বাসায় একটা মিরর কর্নার থাকা প্রতিটা মেয়েরই একটা শখের জায়গা। খুবই কম খরচে কিভাবে এই মিরর কর্নারটা আমি বানিয়েছি এবং এই ইনডোর প্ল্যান্ট, মিরর অ্যান্ড আমার যে কার্পেটটা কোথা থেকে কিনেছি সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তো ফার্স্টে আমি চলে গিয়েছিলাম এলিফেন্ট রোড আর ইস্টার্ন মল্লিকার যাওয়ার রোডে ব্যাংকেশিয়ার সামনে এরকম একটা ভ্যানে অনেক ধরনের ফুল পাওয়া যায়, এগুলো প্লাস্টিকের ফুল। তো এখানে আমার চোখ আটকে যায় বিভিন্ন রকমের ফুল দেখে। ওনাদের কাছে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন প্রাইজের ফুল ছিল, আমার কাছে এটা বেশ ভালো লেগেছিল, এটার প্রাইস ছিল 400 টাকা। এই কচু গাছটাও আমার কাছে ভালো লাগে, এটার প্রাইসটা 600 টাকা। উনি অ্যাকচুয়ালি দাম খুব একটা কমায় না, বাট আমার কাছে আমি দুইটা নেওয়ার কারণে আমি একটু কমাতে পেরেছিলাম। তো ওনার কাছে ইউনিক কালেকশন আছে, আপনারা দাম দর করে যদি কমাতে পারেন নিতে পারেন, বাট খুব একটা কমায় না। এই পাতাবাহারটা আমার কাছে 400 টাকা চেয়েছিল, আর ওই যেটা হচ্ছে নারকেলি পাতার মতো ওটা 900 টাকা, বাট আমি দুইটা মিলে 1000 টাকা কিনতে পেরেছি। তো এখানেই আমি মোটামুটি জিতে গিয়েছি, আমার বাজেট খুব ক্লোজে চলে আসছে। দেন আমি চলে যাই চন্দ্রিমা সুপার মার্কেটে, এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়াতেই, নিউ মার্কেট থেকে দেখা যায় বড় করে লেখা চন্দ্রিমা সুপার মার্কেট। তো এখানে ঘর সাজানোর কি জিনিস নাই, আমি ফার্স্ট টাইম ফর দা ফার্স্ট টাইম আর কি এখানে গিয়েছি। যাওয়ার পর দেখি এখানে ওয়ালমেট এত সুন্দর সুন্দর কালেকশন, বিশেষ করে এই গ্লিটার ওয়ালবোর্ড গুলো। একটা দোকানে আমি দাম করেছিলাম, আমার কাছে 2500 টাকা চেয়েছিল, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি কয়েকটা দোকানে আয়না দেখেছি, বিভিন্ন সাইজ আয়না আছে আর সেই অনুযায়ী প্রাইস রেঞ্জ। তো আমার কাছে আমার আয়নাটা 2500 টাকা চেয়েছে, ওটা আমি অনেক দরদাম করার পর 1500 টাকায় কিনতে পেরেছি। তো আমার এখানেও আমি মোটামুটি একটু কমে কিনতে পেরেছি। আর এখানে অনেক ধরনের ঘর সাজানোর জিনিস আছে, আপনারা যদি চান আমি নেক্সট টাইম এখানে একটা ব্লগ শুট করতে পারি। তো বাসায় আসার পর ফার্স্টে আমি যে জায়গায় মিররটা সেট করব ওটা পরিষ্কার করে নেই, দেন একে একে আমার মিরর প্ল্যান্ট অ্যান্ড কার্পেটটা নিয়ে আসি। তো কার্পেটটা যে গ্রাস কার্পেট, এটা আমি কবে কিনেছি আমার মনে নেই, এটা আমার বাসায় ছিল, আমার কাছে 400 টাকার মতো নিয়েছিল। তো এগুলোর প্রাইস এরকমই। আমি হচ্ছে আনপ্যাক করছিলাম আর বাসায় একটা কর্নার বের করে নিজের জন্য এরকম একটা মিরর প্লেস করা, এটা আসলে অনেক টাফ, তারপর আমি করতে পেরেছি, আই এম হ্যাপি। আর যেহেতু আমি এটা একটা বাজেটের মধ্যে রাখতে চেয়েছিলাম, আমার টোটাল কস্টিং 3000 টাকার মতো পড়েছে পুরো এই জায়গাটুকুতে যা দেখছেন তার উপর। এছাড়াও অনেক দামি মিররও পাওয়া যায় এলইডি। যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট সেকশন জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ফলো ফর মোর, আল্লাহ হাফেজ।